দেশে ব্যবসার পরিবেশ আগের চেয়ে খারাপ হয়েছে। 2023 সালে বিজনেস ক্লাইমেট ইন্ডেক্সে 3.21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 58.75%। রাজধানীর গুলশানে এমসিসিআই আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, জুলাই মাস থেকে মূল্যস্ফীতি কমবে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি এক্সচেঞ্জ চেয়ারম্যান ডক্টর এম মাশরুরিয়াজ। মাশরুরিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স যেটি সম্প্রতি সময় করা হয়েছে, এই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের, আমি যদি বলি যে ব্যবসার সূচকে বাংলাদেশের অবনমন হয়েছে, কোন কোন ফ্যাক্টরে এই অবনমনটা হলো বলে আপনাদের গবেষণায় প্রকাশিত হলো? ধন্যবাদ। আজকে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স, যেটা মেট্রোপলিটন চেম্বার এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ এর একটা যৌথ উদ্যোগ, এটা তৃতীয় বছরের, এটা একটা অ্যানুয়াল এক্সারসাইজ। এই আজকে যেটা রিলিজ হলো 2023-24, এটা থার্ড ইয়ার বা থার্ড এডিশন, থার্ড অ্যানুয়াল এডিশন। এখানে দেখা গেছে যেটা আপনি বলছিলেন, এখানে প্রায় 2.5 পয়েন্টের মতো ন্যাশনাল স্কোর কমে 58.75 চলে আসছে। তো যেভাবে এই ইন্ডেক্সটাকে মানে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী সাজানো হয়েছে, তাতে এই 58.75 ইন্ডিক এটা অরেঞ্জ ক্যাটাগরিতে পড়ে। এখানে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, তো অরেঞ্জ ক্যাটাগরি যেটা ইন্ডিকেট করে যে বিজনেস এনভায়রনমেন্টে অনেক ধরনের জটিলতা আছে এবং সেগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে, এটা সেই পর্যায়ে নেমে এসেছে। এবং এইটা এই বিজনেস ন্যাশনাল স্কোরটা করা হয়, এই বছর করা হয়েছে 11টা পিলার এরিয়া বা 11টা বিজনেস এনভায়রনমেন্টের বিভিন্ন থিম্যাটিক এরিয়া নিয়ে। এর মধ্যে 10টা গত 3 বছর ধরে ধারাবাহিকভাবেই করা হচ্ছে, একটা এনভায়রনমেন্টাল রেগুলেশন এটা এই বছর অ্যাড করা হয়েছে। তো যে 10টা গত বছর এবং এই বছরের মধ্যে কমন, তার মধ্যে দেখা গেছে 7টাতেই অবনতি হয়েছে। 3টা ক্ষেত্রে মানে কিছুটা উন্নতি হয়েছে, খুব বড় উন্নতি না, কিন্তু অ্যাটলিস্ট ডিক্লাইন হয়নি, এটা একটা ভালো জিনিস। সেটা হলো টেকনোলজি অ্যাডপশন, ল্যান্ড, অ্যাক্সেস টু ল্যান্ড, এবং আপনার আরেকটা হলো ট্রেড ফেসিলিটেশন। কিন্তু আমরা সবচাইতে খারাপ করেছে দুটো জায়গায়, অ্যাক্সেস টু ফাইন্যান্স মানে অর্থায়ন, এবং কর ব্যবস্থাপনা, যে ব্যবসা বাণিজ্যের জন্য যে সামগ্রিক কর, ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো সবচাইতে খারাপ করেছে। কিন্তু এর সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার যদিও 11টা এরিয়ার মধ্যে হাইয়েস্ট স্কোর পেয়েছে, কিন্তু গতবারের তুলনায় ইনফ্রাস্ট্রাকচারের স্কোর কমে এসেছে। এটার কারণটা হয়েছে, যেটা ফিডব্যাকে দেখা গেছে, যে পাওয়ারের বা বিদ্যুতের অনেক প্রোডাকশন ক্যাপাসিটি আছে, কিন্তু বিদ্যুতের আউটেজ হচ্ছে বা লোড শেডিং হচ্ছে। সাধারণত বলা হয় থাকে যে 60-এর মধ্যে যদি স্কোর থাকে তাহলে সেই অর্থনীতি বা সেই দেশের অর্থনীতি ভালো, সেটা নেমে গেছে, সেটা আসলে খারাপ কথাই। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেমন একটা সময় বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ছিল, বা এখন যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স আছে, তার সাথে এই বিজনেস ক্লাইমেট ইন্ডেক্সের গুণগত কী পরিবর্তন আছে, পার্থক্য আছে? তো এই দুটো বড় দু তিনটা জায়গায় বড় পার্থক্য। প্রথম কথা, মিলও আছে যথেষ্ট। আপনার এই যে দুটো বললেন গ্লোবাল স্কেলে হয় এগুলো, সেটাও ইন্ডেক্স বা ইন্ডিকেটর, এটাও ইন্ডেক্স বা ইন্ডিকেটর বেসড একটা অ্যাসেসমেন্ট, ঠিক আছে। মূল পার্থক্যটা হলো যে গ্লোবাল ইকোনমিক ফোরাম, সরি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা GCI করে, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, ওয়ার্ল্ড ব্যাংক যেটা এখন বন্ধ করে দিয়েছে, যেটা করতো ওয়ার্ল্ড ব্যাংক ইজ অফ ডুইং বিজনেস, সেগুলো 190টা দেশ বা গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স এর ক্ষেত্রে প্রায় 140টা দেশের জন্য হয়, একটা দেশের সাথে আরেকটা দেশ কম্পেয়ার করে, এবং সবগুলো দেশের জন্য একটা স্ট্যান্ডার্ড মেথোডোলজি ইউজ করা হতো। বা এখন মেথোডোলজির ক্ষেত্রে আমরা এই BBX ও কিন্তু ডিস্টেন্স টু ফ্রন্টিয়ার টেকনিক্যাল মেথোডোলজি, যেটা ইজ অফ ডুইং বিজনেস এ ব্যবহৃত হতো, একই মেথোডোলজি আছে। হাউএভার, এটা বাংলাদেশ ফোকাসড, ইটস এ হোম গ্রোন ওয়ান, বাংলাদেশ স্পেসিফিক। কিন্তু বড় একটা ডিফারেন্স হলো ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, সেটা শুধুমাত্র ঢাকা এবং চিটাগং মেট্রোপলিটন এরিয়া, পৃথিবীর বেশিরভাগ দেশের জন্য তারা সবচেয়ে দুটো বড় মেট্রোপলিটন এরিয়ার ফিডব্যাক নিত। কিন্তু তাতে যেটা হতো, বাংলাদেশে যদিও এই দুটো সেন্টার প্রাইমারি গ্রোথ সেন্টার, কিন্তু পুরো বাংলাদেশটা কিন্তু এখানে রিফ্লেক্টেড হতো না। BBX এ পুরো বাংলাদেশ ন্যাশনাল
অ্যাভারেজটা আসে, কারণ আটটা ডিভিশনের উপরেই কিন্তু জরিপ করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস বা গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স এর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এগুলো, বিশেষ করে ইজ অফ ডুইং বিজনেস, এটা ব্যবসায়ীদের কাছে সরাসরি যেত না, ইন্টারমিডিয়ারিজদের কাছে যেত, যেমন লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বিবিএক্স কিন্তু সরাসরি বিজনেসদের যে পারসেপশন বা ভয়েস সেটাকে রিফ্লেক্ট করে। স্যাম্পল সাইজ কত ছিল? 520। এবার ফাইনালি নেওয়া হয়েছে 520টা ফার্মের রেসপন্স। অ্যাকচুয়ালি ওভারঅল রিচ আউট করা হয়েছে আরো হচ্ছে অনেক বেশি, কিন্তু বিভিন্ন কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি টেস্টের পরে 520টা কোয়ালিফাইড রেসপন্স কে কনসিডার করা হয়েছে। এই ধরনের সার্ভে বা আমরা যদি বলি জরিপের একটা উদ্দেশ্য হচ্ছে যে দেশের সরকারকে বা যারা আমি যদি বলি পলিসি মেকার, নীতি নির্ধারক আছেন, তাদের জন্য একটা বার্তা বা এক ধরনের পরামর্শ যে কোন জায়গাটা দেশ ভালো করছে বা কোন জায়গাটা খারাপ করছে। সেক্ষেত্রে আপনাদের আসলে পরামর্শ কী, আমি যদি বলি MCCI এবং পলিসি এক্সচেঞ্জের মধ্যে বলি, সেগুলো বিষয়ে নাকি আসলে আলোচনা হচ্ছে বা আলোচনা করার সুযোগ আছে কিনা? সেটা রিপোর্ট আপনি একেবারে যথার্থই বলেছেন। এই ইন্ডেক্সগুলোর মূল কাজ হচ্ছে পালস চেক করা, সেটা স্বশ ক্ষেত্রে। এই ক্ষেত্রে বিজনেস এনভায়রনমেন্টের কোন এরিয়াতে কি ধরনের এক গতি প্রকৃতি আছে, কি ধরনের এরিয়াজ আছে, সেগুলো ইস্যুজ আছে, সেগুলো তুলে এনে কোথায় বেশি নজর দিতে হবে, কোথায় আরো ইনভেস্টিগেট করতে হবে, সেই সেই প্রস্তুতিটা এই রিপোর্টের মাধ্যমে হয়ে যায়। তো সর্বপ্রথম যে রিফর্মের সবচেয়ে প্রধান যে রিফর্মের আইডিয়াটা উঠে এসছে, যে আপনি প্রথমেই বলেছি এটা অরেঞ্জ ক্যাটাগরিতে আছে, 40-60 মধ্যে স্কোর থাকলে এটা বোঝায় যে কমপ্লেক্সিটি আছে বিজনেস এনভায়রনমেন্টের, জটিলতা আছে এবং এটা ইজি না ব্যবসা বাণিজ্যে। সুতরাং এখানে আমাদের দেখতে হবে যে আমাদের কি বিজনেস এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্টের রিফর্ম প্রোগ্রাম সেটা কি কার্যকর আছে, সেটা থাকলে তার গতি ঠিক আছে, তার ফোকাস ঠিক আছে। তো আমি এটা যেটা বলতে চাই যে গত বছর সরকার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম BICIP বিডা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই কার্যক্রমটা গ্রহণ করেছে, কিন্তু এটার আন্ডারে ইমপ্রুভমেন্ট গুলা হয়তো এখনো আমরা দেখছি না, কারণ হয়তো সময় লাগবে এগুলোর ইমপ্রুভমেন্ট গুলো কমপ্লিট হতে, বাট অ্যাট লিস্ট উদ্যোগটা আছে। কিন্তু হোয়াট দিস স্কোর ইজ সেইং যে এই রিফর্ম গুলোকে খুব দ্রুত নিয়ে আসতে হবে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর এম মাসুর রিয়াজ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।